আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে লাইভ আড্ডাতে সরাসরি চলে এসেছি ভালোবাসা বাংলাদেশ বেস্টি থেকে। তো আশা করি আজকে আপনাদের সাথে অনেক আড্ডা হবে, গল্প হবে। এই জন্য আপনাদের সাথে থাকতে হবে অবশ্যই, সাথে থেকে যেটা করতে হবে লাইভটি শেয়ার করতে হবে। লাইভটি শেয়ার করে আপনি চাইলে আমার সাথে কলেজ জয়েন করতে পারবেন, আর কলেজ জয়েন করতে হলে যেটা করতে হবে আপনারা আই থিঙ্ক সবাই জানেন, লাইভটি শেয়ার করতে হবে বেশি বেশি। আমি আজকে অনেকদিন পর আপনাদের সাথে মানে লাইভ আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি ভালোবাসা বাংলাদেশ বেসি থেকে। অনেকদিন ধরে আসবো আসবো বলেই আসা হচ্ছিল না কিছু ব্যস্ততার কারণে। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন ধরে আমার এক্সাম চলছিল, এক্সামটা শেষ হলো, এক্সাম শেষ হলো, তারপর আজকে আমাকে দেখছেন একটু সাজা মাঝে মাঝে অ্যাটলিস্ট। তো এর কারণ হচ্ছে আমি একটু সুর থেকে আসছি, এই জন্য একটু চিন্তা করলাম যে সবার সাথে আজকে লাইভ আড্ডা দিই। আপু কল দেন, রকিবুল ইসলাম লেগেছেন, হ্যাঁ আমি অবশ্যই কল দিব। যারা আমার সাথে আজকে লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবে, আমি আজকে সবার সাথে থাকব। তো যারা আছেন এই মুহূর্তে লাইভে শেয়ার করুন, আর অবশ্যই শেয়ার করে করে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আপনাদের জন্যই সুবিধা, বিকজ কমেন্ট করলে আমি জানতে পারি লাইভটি কারা শেয়ার করেছেন, কারা আমার সাথে কলেজ জয়েন হতে ইন্টারেস্টেড। আর আপনারা আজকে চাইলে আমার সাথে লাইভে জয়েন করে গান আড্ডা মেতে উঠতে পারেন, অবশ্যই গান আমি করবো না আপনারা করবেন। আর চাইলে আপনাদের কোনো প্রিয় কোনো স্মৃতি, হাসির কোনো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করছি, কল মি আপু আছে যারা শেয়ার করছেন, আমি তাদের অবশ্যই কল দিব। আমি আজকে ফার্স্ট ফার্স্ট শুরু থেকেই খুব জলদি কলে চলে যাব না, যে আমি যতক্ষণই লাইভে থাকার চেষ্টা করব ততক্ষণ আমার সাথে সবাই জয়েন হোক, আমি সেটা চাইবো। কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে, কোথা থেকে লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আপনি কোথা থেকে লাইভ দেখছেন। আর যারা লাইভে কলে আমার সাথে জয়েন হতে ইন্টারেস্ট তারা অবশ্যই কল করো, মানে আমাদের জানান এখানে কমেন্ট করে। কেমন আছেন আপু? এনটি বিল্লাল মূল রেখেছেন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বিল্লাল নূর হোসেন রেখেছেন, আপু শেয়ার করেছি, বাট ভাই আমি তো আপনাকে কল দিতে পারছি না বিকজ আপনার এখানে কলের কোনো অপশন শো করতেছে না। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় হাসান জনি লিখেছেন, এমনি শান্ত লিখেছেন, আপু ইউ আর নাইস, কল মি। আচ্ছা যারা কল চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কল চাচ্ছেন। আমি অনেকক্ষণই থাকবো, তো আমি চাইবো যে আজকে ম্যাক্সিমাম যারা আমার সাথে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, এবং যারা কলেজ জয়েন হতে চাচ্ছেন আমার সাথে প্লিজ একটু জানাবেন। আপু ইউ আর নাইস, কল মি, থ্যাংক ইউ সো মাচ। এমডি শান্ত লিখেছেন, সাজ্জাদ সাজ্জাদ লিখেছেন, কল মি সাজ্জাদ সাজ্জাদ, আপনাকে তো কল দিতে পারছি না বিকজ আপনার এখানে কলের কোনো অপশন শো করছে না। খুব সুইট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমনি কায়সার হামিদ দেখেছেন, সেই লাগতেছে। সাইফুল ইসলাম রিয়াজ, থ্যাংক ইউ সো মাচ। এই পেজে আমাদের ভালোবাসা বাংলাদেশ পেজে অনেকেই দেখা যাচ্ছে না আমাদের সাথে আছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, থ্যাংক ইউ সবাইকে। আর হচ্ছে সবাইকে ভালোবাসা বাংলাদেশ পেজটির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার সাথে আজকে সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা আজকে কলে আড্ডা দিতে পারবেন আমাদের সাথে জমিয়ে। হ্যাঁ আপু আজ কিন্তু কল দিতেই হবে, কাল আপনি দেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাদের দেইনি কল এখনো পাননি তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কমেন্ট করে জানালে আমি আপনাদের লাইভে ইনভাইট করতে পারবো।
আচ্ছা আচ্ছা, ছেলেদের ক্রাশ সাইফুল ইসলাম রিয়াজ লেখেন? সিরিয়াসলি? পানি খাচ্ছি আমি, অনেক থার্স্টি। আল্লাহ, আমি পানি খাচ্ছি, সবাই লাফিয়ে দিচ্ছে। আপনারা কেউ পানি খাবেন? ড্রেসটা ভেরি নাইস। এমনি বিল্লাল হুসেইন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। মেহদি হাসান, রনি লিখেছেন, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? তারপর নেক্সট কি আছেন? আমাদের সাথে কলেজ জয়েন হতে চাচ্ছেন? যারা কলেজ জয়েন হতে চাচ্ছেন, অবভিয়াসলি আপনারা বেশি বেশি কমেন্ট করুন। আর বেশি বেশি কমেন্ট করলেই, বিশেষ করে আমার ক্লাস ক্রাশ লিখেছেন সাইফুল ইসলাম রিয়াজ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, ভালো হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ, ভালো আছি। ভালো আছেন? কোথা থেকে লাইভ দেখছেন? বসুন্ধরাতে। বসুন্ধরা আবাসিক এরিয়া? হ্যাঁ, কি করেন আজকে? মানে আমার ফার্স্ট কল আমাদের বাংলাদেশে যারা আছেন এই মুহূর্তে তাদের সাথে কথা। মানে দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি যখন কাউকে ইনভাইট করি ফার্স্টেই প্রবাসী ভাইয়ারা পড়ে। তো আজকে ফার্স্টে আমাদের মানে স্টিল যারা আছেন আমাদের দেশে তাদের। তো আজকে কি করছেন? এত হাসি দিচ্ছেন, এত খুশি। অনেকদিন পরে কল মাইলাম আপু, 5 দিন ধরে ঘুরতেছি, ভাই কল নাই। ঘুরতেছেন কিভাবে? ওই যে কমেন্ট করে পিছে পিছে ঘুরি, যে দিনেই লাইভ আসে না দিনেই কমেন্ট করি। ও আচ্ছা, মানে আপনি ভাই ঘুরতেছেন কিভাবে? যাই হোক, কি করেন ভাই আপনি? ওই তো ফুটবল খেলার টিমে চাকরি নিছি, জব করি ছোটখাটো ফুটবল একটা খেলা? চাকরি। হ্যাঁ, ফুটবল খেলার ও টিমে জব আচ্ছা, মানে করি। আপনি বললেন যে ফুটবল। ও মানে আপনি হচ্ছে সামনে তো বিশ্বকাপ ফুটবল, তো কাকে সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনার। আমিও এখন যারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার না ব্রাজিলের সাপোর্টার, তারা কেউ ইংলিশ স্টিকার দিও না প্লিজ। আচ্ছা, অনেকেই জয়েন করেছে নতুন করে। আচ্ছা, আমরা যেহেতু ফুটবলের কথা নিয়ে চলে এসেছি, তাহলে আমরা জানতেই পারি এই মুহূর্তে এখানে কতজন আর্জেন্টিনা সাপোর্টার আছেন, কতজন ব্রাজিল, স্পেন, জার্মান, কে কোন দেশের সাপোর্টার আছেন কমেন্ট করে জানান। আর কি তালিকা হয়ে যায় সব থেকে কে কার ফ্যান বেশি আছে, মেসি নাকি নেইমারের? কি মনে হয় কে জিতবে? কি বলছো ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ, বাট আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ। যেহেতু এটা বিশ্বকাপ খেলা, বিশ্বের প্রতিটা দেশ সাপোর্ট করবে, তো একটা নির্দিষ্ট টিমের হচ্ছে অনেক সাপোর্টার হবে, এটা হচ্ছে নর্মাল। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করলেও কারো কোয়ান্টিটি অত ভারী হবে না। যাই হোক ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, আবার নেক্সট টাইম কথা হবে আশা করি। ঠিক আছে। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আচ্ছা, নেক্সট কত চলে যাবো, নেক্সট আমার সাথে কে কবে জয়েন হতে চাচ্ছেন বেশি বেশি করে কমেন্ট করে শেয়ার করুন। আর কেউ কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করলে আমি আপনাদের কল করতে পারি। যারা কলে অ্যাকচুয়ালি জয়েন হতে চাচ্ছেন তারাই বেশি বেশি কমেন্ট করবেন প্লিজ। তুমকা হতো সেহি অঙ্কল হে তো। হ্যালো, সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আপু। ভালো আছেন? কোথা থেকে লাইভ দেখছেন? হ্যালো, উনি ভালো আছেন বলতে বলতেই লাইনটি কেটে গিয়েছে, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি ভালো আছেন এতেই আমরা হচ্ছে খুশি। আরো ভালো থাকেন দোয়া করি। তো নেক্সট কি আছেন আমাদের সাথে কলেজ জয়েন হতে চাচ্ছেন? অনেকদিন ধরে গান শোনা হয় না, তো কেউ কি আছেন আমাকে গান শোনাতে চাচ্ছেন, বা আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদের গান শোনাতে চাচ্ছেন? যদি এমন কেউ থাকেন দেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা গান শুনবো আজকে।
আর প্লিজ যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, কাইন্ডলি সবাই বেশি বেশি শেয়ার করবেন গ্রুপে, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আর বেশি বেশি শেয়ার যারা করবেন আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছেন, তারা ব্যাপারটি লক্ষ্য করে আমাদের ইনফর্ম করবেন, আমরা তাদেরকে সব থেকে বেশি কলে আনার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ম্যাডাম, জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর কি অবস্থা? এই তো চলে, কি চলে? গাড়ি ছুকঠুকাইয়া গাড়ি চলে। গাড়ি ছুকঠুকাইয়া যায়। ও আচ্ছা, অনেকদিন গান শুনি না, আজকে আপনি একটা ভাই গান শোনান। আপনি কি বলতো, আপনি যে লাইট আছেন, বা কিছুদিন ধরে খুব লাইট মিস করি আপনি। আচ্ছা বসো। তাই না, আমার একটা ভাই না আসছে। হাই, ও শুনবে না? নো, মানে হাই বলছে, তুমি শুনবা? হ্যালো ভাইয়া। ভাইয়া না, ভাই না। ও মামু, মামু, এই মামু, কি খবর তোমার? ভালো, ও ম্যাডাম, হাসতেছেন কেন? আপনি যেভাবে মামু মামু কি খবর বলছেন, মানে কি বলবো ভাইয়া, মজা পাইছি। ও আচ্ছা আমার ভাই না আসছে, একটা গান শুনান আমার ভাই না কে সুন্দর যে। তাই আপনি আসলে লাইভে আসবেন, আমি মানে কি বলবো আর, ভাবতে পারতেছি না যে আপনি লাইভে। তাই না, এখন তো ভাবছেন যে লাইভে আসছি, কথা বলতেছি আজকে ভালোবাসা বাংলাদেশে। আমি অনেকদিন পরে আসছি, তো আমি চাইবো এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে হ্যালো, আপনি যদি প্রবলেম হয় না, আমার একটা ফোন আসছিল। হ্যাঁ হ্যালো। তারপর ওই যে ভাইয়া যেটা বলতেছিলাম, আমার ভাইনাকে এখন মামু মামু বললেন না, আগে গান শুনুন, এখন গান শুনবে। ওকে মামু, মামু, ও কমেন্ট করবে, ও কমেন্ট করবে কিন্তু। ওকে আই উইল ট্রাই। ওকে, বেস্ট অফ লাক। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমার না পাইলে এই জীবন বৃথা, দয়াল এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমার না পাইলে এই জীবন বৃথা, দয়াল এই জীবন বৃথা। অন্তর না রাখিলেও, অন্তর না রাখিলেও মুখে মুখে রাইখো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন বুকে ছেড়ে দিলে, দয়াল বুকে ছেড়ে দিলে। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, এত ব্যথা কেন তুমি আমায় দিলে বলো, এত ব্যথা দিলে। জিন্দা থাকলে না ডাকিলেও, জিন্দা থাকলে না ডাকিলেও মইরা গেলে ডাইকো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো, আমি তো বালা না বালাই লইয়াই থাইকো। মায়ের কুলি ভালা, মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। মাহবুবে বে বলে মায়ের কুলি বালা, মায়ের কুল বেবে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। দুনিয়ার সবই বালা, দুনিয়ার সবই বালা, তারই মনে রাইখো,
আমি তো বালা না বালাই লয়াই থাইকো, আমি তো বালা না বালাই লয়াই থাইকো মামু। জস 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 কি ভালোছ না শুনুইছে মামু? আমি মামু, ওই মাম্মু তোমার দেখে মনটা বইরে গেছে আমার, বুঝছো? ওরে আল্লাহ রে হাসি রে, ইয়া আল্লাহ, এই ম্যাডাম জি, ওই ম্যাডাম জি এত হাসেন কেন লিগে? ভাই কি করবো বলেন, এত মানে লাইফ এমন একটা স্টেজ যেখানে এন্টারটেইনমেন্ট এর কোনো অভাব হয় না, আর স্পেশালি আপনারা যখন থাকেন আমাদের সাথে কোঅপারেট করেন তখন এই এন্টারটেইনমেন্ট আরো অনেক বৃদ্ধি পায়। এটা হচ্ছে, যাক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই জন্য এত সুন্দর একটি গান করেছেন, অনেক আপনার গান পছন্দ করেছেন, সুন্দর গান লিখছেন। যাই হোক ভাই, মাম্মু মাম্মু তুমি তো পুরো কিউট, আর তোমার তোমার আন্টি দারু কি হানি সিং এর ফ্যান, ইউ ইউ হানি সিং অর স্টাইল, ও হচ্ছে ফিউচার মডেল, হানি সিং পুরো স্টার মডেল, হানি সিং এর ফ্যান, ও তো হানি সিং এর গান হলে কোনো কথাই নেই। মামু একটা গান শোনা, মানে গান শোনা দে, এ মামু একটা গান শোনা, একটা না ও গান করবে একটু পরে, লাইভে থাকতে হবে সবার যারা আছে। হ্যালো ম্যাডাম জি, একটু আগে আপনি দেখলাম মানে এমন কোন জিনিস নাই যে আপনার ফলোতে বা কি বলবো আর সবকিছুতেই আছে, বুঝছেন? গান তো আমি পাই না, আচ্ছা ট্রাই করি। সাইয়া দিল পে আনা রে আকে ফির না জানা রে, আকে ফির না জানা রে, চম চমা চম চম, আরে না আরে না না, এ আমার আই পারি না, আমার বন্ধু রে আপনি ফোন দেন না কে লিগে, আমার বন্ধুর মনে অনেক কে বলছে, আপনার বন্ধুর মনে অনেক দুঃখ, ও দুঃখ, একটা গান করো আপনি আমার বন্ধুর লাগে কথা কইবেন, বন্ধুর লাগে তো কথা কইবা, এর আগে আরেকটা গান ধরেন শুনি। মোর মোর খোদা, ও আপনার আপনার গান গামু না শুনি, আপনি যদি গাইতে পারেন, ওরে আল্লাহ, তাই আসলে কি? হ্যাঁ কেন না, হ্যালো হ্যালো, একবার এসে দেখে যাও কত সুখে আছি, ওরে আল্লাহ রে আল্লাহ, মাম্মু তুমি শুনো মাম্মু, না এই গান দেবো না, এই গান দেবো না, হারালো মন তোর পদ্ম রে খেয়ালি কিছু আবদারে, ভাবনা গুলো চলছে রূপ কথা, উড়েছে মন তোর কিনারে খেয়ালি কিছু আবদারে, তুই ছাড় কে বুঝে আমায়, বেপরোয়া মন যে তোকে চায় তোর ঘরে বারে বারে পথানায়, বেপরোয়া মন যে তোকে চায় তোর ঘরে বারে বারে পথানায়, তোকে ভেবে কেটে যায় সারা রাত ভোর, মন বলেছে আমি হয়ে গেছি তোর, বেপরোয়া মন যে তোকে চায় তোর ঘরে বারে বারে পথারায়। মামু তুমি গান শুনো, বলো শুনতেছি কিনা? হ্যাঁ শুনতেছি। আচ্ছা কেমন লাগে বলো তো মামু, মামু তোমার প্রতি তো এমনি ক্রাশ খেয়ে গেলাম, ভালো আমার বাবুটা তোমার মতোই,
তাই না? যাই হোক ভাই, আপনি কিন্তু কথা বলে অনেক মজা পাইছি, আপনি ভালো থাকবেন, আমরা নেক্সট একটি কলে যাব। আর আমাদের হানি সিং, ছোট হানি সিং, ও দেখি কোনো গান গায় কিনা। ব্লু আইস ও অনেক সুন্দর করে গায়, বিলিভ ইট, ও অনেক সুন্দর গান করে, একটু পর আমাদের ব্লু আইস শোনাবে, আর ও আমাদের ফিউচার মডেল, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আমি অনেকটি। আর কে কে শুনতে চান আমার ভাইগনার ব্লু আইস গান, ওর যদি কনসে কোনো গান শুনতে চান তাহলে কমেন্ট করুন। আচ্ছা, হে হ্যালো জি, হ্যালো, শেয়ার করেছি তো কল দেন আপু। আচ্ছা আমরা নেক্সট কলে চলে যাচ্ছি, তুমি ব্লু আইস গানটা করো। আচ্ছা রেডি? হ্যাঁ ও এখন গান করবে, রেডি। ব্লু আইস হিপনোটাইজ দে কেহতি হ্যায় মেনু আসা ছোটি ড্রেস মে বম লাগতি মেনু ছোটি ড্রেস। আমি আমি ভুলে গেছি, আমি পারি না, আমি ভুলে গেছি। Baby like the high killer, oh yeah, go, oh hey, yeah, got a little bomb figure, blue eyes, hypnotized, they like the ameno, I swear to be resume, bomb like the man, bomb like the man, but the man. তুমি দেখ কি বলো ওগুলা? আচ্ছা অন্য কোনো গান পারো? কি জানো একটা গান আসছে না, ওই গানটার নাম কি কি মনে হতো আস্তে আস্তে না, হানি সিং এর কয়টা লুঙ্গি ডান্স পারো? চশমা লাগাকে কোকোনাট মেলাসি মেলাকে আচ্ছা স্যার, আচ্ছা কথা আসো, মনে কল দিবা। আচ্ছা মনি কল দিবা, আচ্ছা শেয়ার করেছি তো কল দেন। আচ্ছা যারা শেয়ার করেছেন এখনো কল পাননি, আমাদের সাথে জয়েন হতে যারা চাচ্ছেন অবশ্যই লাইকটি শেয়ার করে কমেন্ট করুন, আমরা অন্য একটি কলে চলে যাব। আচ্ছা তুমি আমাকে কল দাও না কেন? এই যে জাহিদুল ইসলাম লিখেছেন, আপনি কেন মনে করছেন আমরা আপনাকে কল দিই না? আপনার কমেন্ট পড়েছি, তার মানে হচ্ছে আপনি কল পেয়ে যেতেন, আর আপনার কল না পাওয়ার রিজনটা হচ্ছে আপনার এখানে কলে কোনো অপশন শো করতেছে না। আমার মনে হয় আপনি যদি আপনার ফেসবুক ব্রাউজারটি আপডেট করেন অথবা ভালো নেট কানেকশন নেন, আপনার এখানে লাইভে কলের অপশন শো করবে। শেয়ার শেয়ার শেয়ার, সবাইকে কল দেয়, আমাকে কল দেয় না কে বলেছে? ভাই আপনি কমেন্ট পড়েছেন তার মানে আপনি কল পেয়ে গেছেন, এই এটা তো শিওর থাকেন। ইচ্ছে হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হাল মজিদ, হ্যালো, আপ কেসে হো বাতাও? বুঝি নাই, আপ কেসে হো বাতাও? হাম কেসে হ্যায়, হাম তো ঠিকঠাক হ্যায়, বাংলা নেহি আতি হ্যায়, সমঝ মে আয়া নেই, আপ কিয়া বলে আসো? আপ কিয়া বল, আপ কোন কাহা সে হো? মে চৌধি হো, চৌধি মে আপকা হোম টাউন? হোম টাউন বাংলাদেশ যশোর। দিস ইজ নট ফেয়ার, আপনি বাংলাদেশি তাহলে আপনি স্টার্টিং এ বাংলা বলুন না, আমরা বাংলা শুনি। আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি, দিস ইজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। আমি এটা সাপোর্ট করি না যে আপনি যদি ইন্ডিয়ান হতেন আর পাকিস্তানি হতেন আপনি হিন্দি আর উর্দু ইউজ করেন, আই হ্যাভ নো প্রবলেম, বাট আপনি এমন ভাবে হিন্দি স্টার্ট করছেন নাই তো আপনি ইন্ডিয়ান, এই ধরনের জিনিস আপনি কোথা থেকে? অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি, আর হিন্দি বলতে মানে প্রবলেম নাই, কজ আমাদের এখানে মানে অনেকেই আছেন যারা হচ্ছে বাংলা বুঝেন না হিন্দি বুঝেন, আমরা তাদের জন্য হিন্দি ইউজ করি। ওকে, তো ভাইয়া হ্যাঁ অনেকে বুঝছে অনেকে বুঝে না, আবার ইভেন আমাদের বাঙালিরাও অনেকে হিন্দি বুঝে না। এই দে এটা শিওর, ঠিক আছে। আপনার তারপর ভাইয়া গানটা জিন্দেগি, জি জি জিন্দেগি গানটা পারেন ভাইয়া? মোটামুটি আর কি, আপনি তো পারেন শুনলাম। হ্যাঁ আপনি তো অনেক গানে গাইলেন, আমি ভালো বলছেন, আমি মজা করছিলাম, আমি গান পারি না, তা আপনি একটি গান বলুন আমরা শুনি। শুনবেন? হ্যাঁ শুনবো না কেন, আমি শুনবো, আমার ভাই না শুনবে, আমাদের সাথে যে সকল ভিউয়ার্স আছে ভালোবাসা বাংলাদেশ পেজের সবাই শুনবে। ঠিক আছে, কোন গান বলা যায়?
আমাদের এখানে বৃষ্টি হইতেছে, এখন ভালোই সময় কাটতেছে আর কি। তারপরে আপনারা বৃষ্টি পাশে নিয়ে একটি আছেন। গান করেন, এই বৃষ্টি এটা বৃষ্টির ছন্দে অকারণ আনন্দে আমায় তুমি ছেড়ে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে চলে যেও না। আসলে একটু ভুল ছিল ওই জায়গায়, তুমি হচ্ছে তুমি তুমি কথাটা তুমি, ভুল হ্যাঁ হয়েছে। তুমি চলে যেও না, যাই হোক ব্যাপার না, আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা যেভাবে ট্রাই করবো সেটাই আসলে। আচ্ছা, আমরা তারপর তো রিয়েলিটি বাস্তবের শিল্পী নয়, এই জন্য ভুল তো মানুষের জন্য, সবারই ভুল থাকতে পারে। অবভিয়াসলি মানুষের জন্যই ভুল, মানুষ ভুল না করলে কে করবে? তুমি তো ভালো করে বুঝো না, হিন্দি গান করো কেন? কে ভালো করে হিন্দি বুঝে না? হিন্দি মোটামুটি অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। আর যারা হিন্দি বুঝে না তারা তো বাংলা, তাদের জন্য বাংলা আছেই মাস্ট। আর হিন্দি যারা বুঝে, বাংলা বুঝে না, তাদের জন্য আমরা কষ্ট করে হলো ভাঙা হিন্দি বলতেছি, বলতেছি না ভাই? না তা তো বলতেছে, অবশ্যই ঠিক আছে। আমি তো তিন প্রকার ভাষা জানি, কি কি ভাষা বাংলা, জানেন? হিন্দি, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু? আরবিও জানি, উর্দু তো, হ্যাঁ উর্দু তো অবশ্যই। উর্দু মানে থোড়ি থোড়ি বললে কি? হ্যাঁ থোড়ি থোড়ি, হ্যাঁ, ওকে নাইস, ড্রিম ইউ আর গার্ল, হাউ ভেরি আর ইউ? সুইট। থ্যাংক ইউ সো মাচ। তো আমি ওকে আরেকটা ভাই, গান করি ভাই। হ্যাঁ আপনি নিজের পছন্দের একটি গান করুন, যেহেতু আমি মজা করে বৃষ্টি নিয়ে এই কথাটা বললাম, আপনি ওইটাই মানে আমাদের গিয়ে শোনালেন, অন্য একটি গান করুন। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে কেন এত কথা বলে, আসি তোলাই শের হলে চলিসের মন, মনে মনে এক মোনা হইলে মিলবে না ওজন, পাগল মন রে কেন হেতু কথা বলে, পাগল মন, মন রে কেন হেতু কথা বলে, মনে মনে হইলে রে মিলন, সুখে হয় রে দুটি জীবন, মুদিয়া কিনিতে হয় মন, মরে প্রেম আগুনে রে। আমি সরি, অন্য গানে চলে গেছে। না আমি আমার আমি হচ্ছে এই লিরিক আমি নিজে জানি না, আমি মুচকি হাসি দিছি হঠাৎ, ও মুখ ঢেকে রাখছিল একটু পরপর এইভাবে করে, হাসি টেনে দিচ্ছি তো এই জন্য মুচকি হাসি দিচ্ছি না। আপনি খুব ভালো গান করছেন ভাইয়া, এটা খুব সুন্দর একটি গান পাগল মন, যদিও আমার লিরিক মানে ফার্স্টে যতটুকু বললেন এতটুকু আমার মানে মাথায়, তারপর আমার নিজেও লিরিক মনে নাই। থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আপনি ছোট একটু গান গান, আমি পরে আরেকটা গান গাইবো। হ্যাঁ আমি গান করবো, আমি দুষ্টামি করে গান এই গুনগুন করতে পারি, বাট কেউ যদি গান মানে গাইতে বলে তখন আমার এক্সপ্রেশন হয়ে যায় আল্লাহ। আচ্ছা, গান গা লাগবে না, আপনি কয়েকটা ডায়লগ বলেন। ডায়লগ, ডায়লগ কি ডায়লগ বলবো? বাংলা ডায়লগ যাকে বলা হয়, রোমাঞ্চকর ডায়লগ, যেগুলো সবার কাছে ভালো লাগবে। ভাই বাংলা রোমান্টিক ডায়লগ আমি তো মানে তেমন, বাংলা ডায়লগ মনে থাকার মতো গালি মানে সরি সব হচ্ছে গালি, ঠিক আছে? মান্নার কুত্তা বাচ্চা, শুয়োরের বাচ্চা এগুলা কোথায় রাখ, আপনি মানে ভাষণ খুব দিতে পারেন? মোস্ট ভাইরাল হওয়া মান্নার এই ডায়লগ, ফোন রাখ ফোন রাখ ফোন রাখ, মানে এটা কমন সাবজেক্ট হয়ে গেছে, সেটাই যে কম মানে কমন ডিপজল আর সাবজেক্ট। হচ্ছে মান্নার এই ডায়লগটা, আর ডায়লগ বলতে ওরা যে বলে ডিপজল বলে মান্না বলে, তারপর হচ্ছে
ওই যে ওই যে ও বলতেছে ও বলতেছে ঠিক আছে, সে অদের স্লাং ইউজ যে করে না এগুলাই এখন বর্তমানে ডায়লগ আছে, রোমান্টিক ডায়লগ কে মনে রাখে না। ঠিক আছে তাহলে একটা ছোট একটা গান গান, আমি পরে একটা সুন্দর একটা গান গাই শোনাই। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার মনে না সরি আমার মাঝে তিনি এখন আমি স্বপ্নে সে স্বর্গে নামি যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি যা আছে আশাতে মন যেন উনাশিক ভালো লাগে ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে সব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বন্ধু বান্ধব গুলো আছে সবাই তো পরিচিত আছে, যেহেতু আমাদের ফাজিলা পেয়ারের সাথে আমি যোগ আছি, অবশ্য সবাই আমরা ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ অবশ্যই, অবশ্যই তাহলে একটা গান আমি গাই, হুম বন্ধু বান্ধব যারা আছে সবাই শুনুক। ও সাথে বন্ধু বান্ধব কি আপনি এটা হচ্ছে ই করতে চাচ্ছেন, গান ডেডিকেট করতে চাচ্ছেন রেডিকেট, আপনার বন্ধু বান্ধবের উদ্দেশ্যে গানটি করতে চাচ্ছেন আপনি এটাই তো? হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস। ওকে করুন আমরা শুনি। দু চোখের নাম আমি শ্রবণ দিলাম, বুকের নাম দিলাম কষ্ট, দু চোখের নাম আমি শ্রবণ দিলাম, বুকের নাম দিলাম কষ্ট, এই তো দুটি মন কেঁদে বলে সারাক্ষণ, সরি 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 গানটা ভুলে গেছি। ইটস ওকে কোনো প্রবলেম নেই, আপনি চেষ্টা করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি হলো এটা, কোনো সমস্যা নেই ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, আপনার সাথে ভালো আবার থাকি। কথা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ, ভালো থাকবেন এবং ঠিক ভালোবাসা আছে বাংলাদেশের পেজে লাইক দিয়ে রাখবেন অবশ্যই, নেক্সট টাইম আবার কথা হবে, আল্লাহ হাফেজ। আর যারা এই মুহূর্তে আছেন আমার সাথে নেক্সট কলেজ জয়েন হতে চাচ্ছেন, লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন, আর বেশি বেশি কমেন্ট করলে আপনাদের লাইভে ইনভাইট পাওয়ার জন্য খুবই ইজি হয়ে যাবে। আপু এত মিষ্টি চেহারা নিয়ে লাইভে এসেছেন, ক্রাশ খাইমু আর এফ রিপাত লিখেছেন, ওয়াও থ্যাংক ইউ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্ট। আপু কল দাও, আচ্ছা আমি নেক্সট কলে চলে যাচ্ছি, আমাদের সাথে নেক্সট যিনি জয়েন হতে চাচ্ছেন লাইভটি শেয়ার করে বেশি বেশি কমেন্ট করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি। আবু ভালো আছেন? হ্যালো হ্যালো, কেমন আছেন? জি আপু ভালো আছি। ভালো আছেন? ভালো আছি, বাট আপনি ভালো আছেন, আপনার চেহারার মধ্যে এটা মানে আমি বুঝতেছি না কেন, আপনি মানে মানুষ ভালো থাকলে চেহারা ছাপে বোঝা যায়, তার আপনি দেখে মনে হচ্ছে আপনি খুব মানে উদাস আর মন খারাপ, কেন জানি মনে হচ্ছে মন খারাপ না আপু, বসে বসে আপনার দেখতেছে তো, আপনাদের সৌন্দর্য রহস্যটা দেখতেছে তো, সেজন্য দেখে দেখে আনন্দ লাগতেছে আবার মনেও খারাপ লাগতেছে। মানে ওনার ফেস এর মধ্যে অ্যাকচুয়ালি আমি কোনো স্মাইল দেখতেছি না, সো আমি তো বলবো না, আপনি বলেন ভালো আছি, বাট আপনার এক্সপ্রেশন ছিল হ্যাঁ ভালো আছি, মানে লাইক দ্যাট ডাউন ফিলিং ডাউন এটাই। না না আপু না না, এমনি আর আপনি ভালো আছেন এটাই তো, আপনি ভালো থাকলেই ভালো, কোথায় আছেন এই মুহূর্তে? হ্যাঁ এই মুহূর্তে আছি সৌদি আরব। সৌদি আরবে আছেন? ওকে, কতদিন ধরে আছেন আপনি? এই তো 1.5 বছর হয়েছে আর কি। কেমন লাগে বাহিরে?
এই তো আপু, বাংলাদেশের মতো আর বাহিরে ভালো লাগে? বাংলাদেশ তো স্বাধীন, বিদেশ হলো তো প্রবাস হলো তো জেলখানার মতো। আর তুমি একটু কথা স্বাধীন বলবেন, ভালো ছিলাম। আমার ভাইয়ের সাথে কথা বলেন আপনি। হ্যাঁ মামা, কেমন আছেন? ভালো, তো মামা খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ মামা ভালো হ্যাঁ আছি। তো কি অবস্থা মামা? ভালো। তো মামা পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো মামা? ফোরে হুম ফোরে বাম্মা ভালো আছে? ভালো, ইয়েস। তো আপু কি অবস্থা? ভালো। হ্যাঁ আপু, ও কি কি বলে হয়েছে আপু? এত, ও কি বলে অ্যাকচুয়ালি? বসো বসো বসো। না বলতেছি মামা লেখাপড়া করতেছে নাকি, জিজ্ঞেস করতেছে আর কি। হ্যাঁ কোন লেখাপড়া ক্লাসে করে, পড়ে? কোন ক্লাসে পড়ে সে বলো নাই। কোন ক্লাসে পড়ো? করে ও ফোরে পড়ে, বলে দিছে বলে দিছে। হ্যাঁ ভালো। তো আপু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও ভালো, এক রোল অল। ও মাই মাই, তুমি তো মিষ্টি ওয়াও খাওয়াবে। ওয়াও, নাইস নাইস নাইস। কোন তো ফোরে মামা পড়ে এক রোল মানে অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? ক্লাস ফোরে আমাদের এক রোল থাকা অনেক ডিফিকাল্ট, মিষ্টি খাওয়া না। তো না তোমরা না না তোমরা না বাবা, ভাবে আমাদের এটা আমাদের তো ঠিক লাগবে। না। দাঁড়াও, তোমার আম্মুরে ফোন দিতেছি, আর তোমার আব্বুরে ফোন দিমু যে কুমুদুলা ভাই মিষ্টিটা তাহলে পাঠিয়ে দিয়ে যান, ঠিক আছে? না লজ্জা পাইতেছে, লজ্জা আর যাই কিছু হোক নাই তোমরা মামা, যান না। লজ্জা আর কিছু। হুম, ও আসছে আমার কাছে, আসছে। ওরা থাকে হচ্ছে পাশের লাইনে। আমার আম্মুকে ফোন দিছিলাম যে ওর দরকার আছে, আসতেছি এই জন্য আসছে। যাই হোক, শেয়ার না করে কি কল পাবো না? শেয়ার করলেও আপনি কল পাবেন না, বিকজ আর এফ রিপোর্ট পেনি, আপনার এখানে কলের কোনো অপশন শো করতেছে না। আপু আমি যাই হোক অনেকদিন ভাইয়া, ধরে কমেন্ট শেয়ার করতেছি, একবারও কল পাইনি। আজকে কেমনে পাইছি, অনেকদিন ধরে বসে বসে দেখতেছি। আজকে আপনি কল পাইছেন দেখেন, আজকে আমার ভাইকিনা আছে, আর আজকে যারা কল পাইছে তারা অনেক লাকি। আমার ভাইকিনার জন্যই আমার মনে হয় সবাই কল পাইছে, অনেকে বলতেছে আজকে থ্যাংক ফার্স্ট ইউ টাইম কল থ্যাংক ইউ পাইছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাদের লাকি ক্রেডিট হচ্ছে আমার ভাইকিনা, ঠিক আছে? ও সুবে গান টান পারেন, থ্যাংক ইউ। একটা গান শোনান আমাদের, শুনি। গান তেমন তো গান পারে না আপু, কি বলবো, গান পারেন তেমন তো না? পারি না গান, এই আর কি ওকে, হালকা আর কি। আচ্ছা আপনার গার্লফ্রেন্ড কি করে? আমার আসলো গার্লফ্রেন্ড বলেন। আপু, আমি আমি তো আমি তো প্রেম করি নাই, গার্লফ্রেন্ড করতে গেছে। প্রেম করে না মানে? আরে তোমার গার্লফ্রেন্ড আছে? তোমার মেয়েরা তোমাকে মেয়েরা প্রপোজ করে? মেয়েদের সাথে কথা বলো না, মেয়েদের তোমার পিছু ঘুরে না? সব ছেলে বন্ধু, ওর সব ছেলে বন্ধু মানে আপনার স্কুল লাইফে সব ছেলে বন্ধু ছিল? না আপু বন্ধু ছিল ঠিক, কিন্তু কখনো মানে প্রেম কোন করি নাই মেয়েকে আর ভালো কি। লাগে নাই? ভালো লাগছে, প্রেম ভালো করছিলাম। লাগছে দেখছেন? কখনো প্রেম ভালোবাসা করেনি, এখন আর বলতেছে হ্যাঁ প্রেম ভালোবাসা করেছিলাম। দেখছেন পেট আচ্ছা থেকে সব সবার বের হয়ে আসতেছে ইতিহাস। সবার জীবনে তো প্রেম একবার হলে আসে, কি যেন একটা গান আসতো না এরকম, সবার সবার জীবনে প্রেম তো একবার হলে আসে। সবার জীবনে প্রেম আসে, এটাই একটা গান আছে না? তাই তো সবাই ভালোবাসে, শুধু তারে। খুব সুন্দর আপু, শেয়ার করেছি তো কল দাও না আপু। হ্যাঁ যারা আছেন শেয়ার করছেন তারা অবশ্যই কল পাবেন, সাথেই থাকেন। আর ভাইয়া ভালো আপু থাকবেন, আপনার সাথে কল গান বলে অনেক ভালো লাগলো। গান গান কিছু বলি বলবেন? দেখান। ও হাউ সুইট, করেন করেন। বলতে যে মনে হয় বলতে তো বোধই নারীদয়, কতটা ভালোবাসি তোমায়, বলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসতে চাই। সত্যি বলো কেউ কি পিঙ্গি না কখনো বাঁচে, বলতে দি মনে হয় বলতে তো বোধই নারী নয় কতটা ভালোবাসি তোমায়, চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে চলে আসতে চাই। তুমি 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 শুধু এই মনে আর আছে কান আছে, সত্যি বল কেউ মেঘে চেষ্টা করছিলাম গানটা, আমার অনেক পছন্দ একটি গান। হ্যাঁ, আরে নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, বল তুমি আবেগে কোল তুমি সারা কান তোমায় চুয়ে রাখলাম, এমন অল্পতে প্রিয় গল্পতে গল্প নয় স্বপ্ন আঁকে, বল তুমি আবেগে কোল তুমি সারা কান তোমায় চুয়ে রাখে। আপু অনেক সুন্দর গেয়েছেন, আপনি গান পারেন না যদিও আপনি বলেছেন ফার্স্টে, তারপরেও চেষ্টা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য, ভালোবাসে বাংলাদেশে থাকার জন্য। ভালো থাকবেন ভাইয়া, নেক্সট টাইমে আবার কথা হবে, এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিকজ অনেকেই আছেন আমার নেক্সট কে চাচ্ছেন আমার সাথে কলে জয়েন হতে, অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে আমার সাথে কলে জয়েন হন। কল মি তোমাকে অনেক মিস করছি তুষা জান, কাকে মিস করছেন ভাইয়া? এমনি আপেল লিখেছেন কল মি, অবভিয়াসলি কল দেবো, আমি একটি কল অলরেডি দিচ্ছি, উনি কলটি পিক না করলে আমরা অন্য কলে চলে যাবো। এইতো ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? কেন দেখা যাচ্ছিল যখনই লাইভে আসুক আমাকে টেক্সট দিক, আপনার খবর অবশ্যই আমাকে বলে আপডেট দেয়। তো ভাইয়া আজকে আপনি আমাদেরকে গান শোনাবেন, আপনি কখনো গান শুনাইছেন? আজকে আমার ভাইগনা আসছে, this is very bad, আজকে গান একটা শুনাইতেই হবে। তাহলে কি গান? সত্যি কথা বলতে গান লাইট অন করে গাইতে পারবো, লাইট বন্ধ করে গাইতে পারবো, লাইট বন্ধ করে গান করবেন কিভাবে? তাহলে আমরা শুনবো কিভাবে ভাই? না আপনি তো খালি কন্ঠটা শুনবেন, তাহলে না লাইট কি আর আছে? আপনি গান আমরা শুনি অন্ধকারে, দেখছেন কত সাই আর কত লাজুক, উনি অন্ধকারে গান করবেন, ওকে? আমরা গান শুনলেই হইলো, তাই না? দেখা যায়।
তাহলে গান গাই না গান গান ভয় করছিস তো ফার্স্ট টাইম আরে গাও 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 বলতে গিয়ে মনে হয় বলতে তো বুদাই না হৃদয় তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনে রানাছে কানাছে সত্যি বলো না কেউ কি প্রেম না কখনো বাঁচে মেঘের কামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম ভুল ত্রুটি আবেগি ঘুম ছুটি সারা খোঁজ তোমায় ছুঁয়ে রাখে ও চাই পেতে আরো মন তারপরে কি আর পারি আরো কাছে বলতে যে মনে হয় বলতে শুনো না উনি চলে এসেছেন তো গুন্ডা বিলকুল দেশি হ্যাঁ মাই কাটি দে না তো কি তো বলো না শুনি क्यों मुस्कुराए तुमने न जाने क्या अब तो ये मेरा दिल जागना ना जाने कैसा एहसास है ना जाने क्या बुझदी नहीं तो क्या प्यास है क्या नशा इस प्यार का छाने लगा कोई न जाने क्या कुछ তারপরে ওকে সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া গুলাবি আঁখে যে তুমি দেখি কেম তুমি ফুলো না শরাবি হো গয়া যাই হোক আজকে অনেক আড্ডা দিলাম আমি যদিও গান পাই না আজকে আবল তাবল আপনাদের সাথে সুর মিলিয়ে আমি আবল তাবল গান করলাম আপনাদের সাথে আড্ডা দিয়ে অনেক আমি আর বেশিক্ষণ থাকবো না ওনাদের নেটে মনে হয় কোনো প্রবলেম হয়েছে আমার আজকে বিদায় নিতে হবে সবার সাথে আজকে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো সবাইকে অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে লাইভে ছিলেন এবং ইনশাল্লাহ আশা করি ভালোবাসা বাংলাদেশের পেজে আপনারা আগামীতেও থাকবেন আপনাদের আগামীতেও পাবো আর এখানে অ্যাডমিন প্যানেলে যারা আছেন আর যারা হেল্প করেছেন যারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে আর আমি এখন বিদায় নিচ্ছি আমি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো আপনাদের সাথে অনেক 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 আড্ডা দিতে আর সো এখন আমি বিদায় নিচ্ছি যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম